স্মৃতিতে পানি নিয়েছো? হ্যাঁ, বেশি নেওয়া দরকার নেই, আমি নিয়ে নিচ্ছি, লাগলে তুমি আমার কাছ থেকে নিয়ে নিও। ভাগ্যিস তুমি কোনো কিছু বলো না, তুমি ভুলে গেলে যে আমার কি হতো, মনে না রাখাই ভালো। থ্যাংক ইউ আম্মা, শাড়িটা পরে আপনাকে দেখাবো কেমন লাগে, ফকির লাগে নাকি ফকির লাগে না। আমি এখনো তাকে ভালোবাসি, সুজি যদি চায় তাহলে আমি তাকে বিয়ে করব। তুমি এত বড় কথা বলছো, আর এই কথাটা বলতে তোমার মুখে আটকালো না? আমার ছেলে আমার কাছে ফিরে এসেছে। কামরুল, ওদেরকে নিয়ে ভিতরে যাও, একদম পরিশ্রম করে এসছো, বিশ্রাম নাও, বাকি কথা পরে হবে, যাও। ঠিক আছে বাবা, ঠিক আছে। হ্যালো আরমান, কেমন আছো বাবা? তোমার কাজকর্ম কেমন, ঠিকঠাক মতো হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, তোমার ভাই এসে পড়ছে, এই তো কিছুক্ষণ আগে আসলো। তুমিও দেখো তোমার কাজটা একটু দ্রুত শেষ করে ফিরে এসো, অনেকদিন তো ফ্যামিলির সবাই আমরা একসঙ্গে হই না। হ্যাঁ বাবা আসো, হ্যাঁ আসো, ভালো থেকো। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে বাবা, রাখো। এই রুমটাই আমাদেরকে দিতে হলো? আহা, এটা তো নিজেদেরই বাড়ি, আর আমরা কদিনই বা থাকবো এখানে, একটু ম্যানেজ করার চেষ্টা করো না। ঠিক আছে, করলামই ম্যানেজ, আমাকেই তো ম্যানেজ করতে হবে। ভাইজান, বাকি মালামাল সব নিয়ে আসতেছি। হ্যাঁ যাও, নিয়ে এসো। দেয়ালে মাঝখানে আজ একা আমি থাকি, চার দেয়ালে মাঝখানে আজ একাই আমি থাকি, জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি, জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি, নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি, নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি, মনের স্মৃতিতে বাবা তো চলো।
আমি যাচ্ছি তাহলে। তুমি খাওয়া দাওয়া করো ঠিক মতো, আর মনে করে সময় মতো ওষুধ খেয়ে নিও। বিনা, তোর বাবার দিকে খেয়াল রাখিস, আর হ্যাঁ, বাচ্চার যেন ঠান্ডা না লাগে ওকে দেখে রাখিস কিন্তু। আর আফরোজাকেও বলিস ওর দিকে খেয়াল রাখতে। আচ্ছা আফরোজা কই? আফরোজা মা, আফরোজা বাবুর কাছে আছে, বাবুকে খাওয়াচ্ছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে আমার ব্যাগটাগুলো ট্যাক্সিতে তুলে দেওয়ার জন্য আমি নিয়ে যাচ্ছি মা। আমি চলে যাচ্ছি, তোমাকে আমি বলেছি দু চার দিনের কথা, কিন্তু এমন হতেও পারে যে আমি দু চার সপ্তাহ থেকে যেতে পারি। আর যদি মন চায় তাহলে নাও ফিরতে পারি। মানুষ সুখের জন্য সব কিছু করে। আমি সুখের সন্ধান পেলে আমি বা নিজেকে ঠকাবো কেন? তুমিও বসে থেকো না, পারলে কারোর সাথে চলে যেও। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসছি তাহলে। তুমি একটু যতটুকু পারো বুঝিয়ে নাও, হ্যাঁ, আর বাদ বাকি আমি এসে করবো, ঠিক আছে? আর শুনো, আমার আমার লাগে তোমার ধরার দরকার নেই, হ্যাঁ, এটা আমি এসে করবো। হ্যাঁ, তোমার কি এখনই যাওয়ার খুব দরকার ছিল? লিসা বুঝতে পারছো না, মানে বাসার বললো ওর বাবা মা বোনের শ্বশুর বাড়ি কুমিল্লাতে যাবে, বুঝতে পারছো না? আমার জন্য ওয়েট করবে তো, আমি জাস্ট যাবো, এটা দিয়েই চলে আসবো। ভাবি, আরে শিবানা কেমন আছো? বেশ ভালো আছি। ইউ লুক সো স্লিম, হোয়াটস দ্য সিক্রেট? দ্য সিক্রেট ইজ অফিসের অনেক কাজের প্রেশার। তোমাকে কম সুন্দর লাগছে না, তোমারটা বলো। থ্যাংক ইউ সো মাচ। আমাকে যে দেখতে পাচ্ছ এই নিয়ে আমরা পরে কথা বলবো, আমি ভাইয়ের সাথে দেখা করে নিই। কেমন আছো ভাইয়া? আলহামদুলিল্লাহ অনেক ভালো, তুমি কেমন আছো? এই তো ভালো আছি ভাইয়া, কত বছর পর তোমাদেরকে দেখলাম, খুব ভালো লাগছে। কোথায় যাচ্ছো ভাইয়া? আরে আর বলো না ভাই, আর যাবে ঘরের খেয়ে বোনের মোষ তাড়াতে যাচ্ছে, আসতে না আসতে এখন তার ফ্রেন্ডের পার্সেল ডেলিভারি দিতে যাচ্ছে। আরে ভাবি বুঝতে পারছো, মানে বন্ধু একটা জিনিস পাঠিয়েছে, তাই না? এই শুনো, তোমরা আড্ডা মারো, হ্যাঁ, আর নোমান যে জিনিসগুলো পাঠিয়েছে সীমানাকে দিয়ে দিও, হ্যাঁ, ঠিক আছে? এসে আড্ডা হবে, হ্যাঁ, জম পেশ আড্ডা মারবো। ওকে, থ্যাংক ইউ। ওকে সীমানা, বসোই না, তুমি বসো। আচ্ছা, তোমার জন্য না বেশ কিছু জিনিস নিয়ে এসেছি, আর নোমানও কিছু জিনিস পাঠিয়েছে, কিন্তু কোথায় যে? আচ্ছা শোনো না, এখন খুঁজতে হবে না, পরে তুমি নিরিবিলি ফ্রেশ হয়ে যখন গোছাবে তারপরে সব একসাথে দিও, ওকে? আচ্ছা তো বলো, কী অবস্থা তোমার? তোমার গল্প বলো, তোমরা এতদিন পরে এখানে এসেছো, তোমাদের গল্প শুনতে এসেছি। আমাদের আর অবস্থা, তুমি তো সবই জানো, তোমার ভাইয়ার যে বিজনেস সেটা তো এখন প্রায় পথে বসার অবস্থা। নতুন করে শেয়ার বাজারে ধস নামা আমাদের তেলের যে ব্যবসা, সে ব্যবসা তো এখন প্রায় পথে বসে যাচ্ছে। এমনকি আমাদের লস অ্যাঞ্জেলেসের যে বাড়িটা ছিল সেটাও বিক্রি করে ফেলতে হয়েছে। কি বলছো ভাবি? এর জন্য আসলে আমাদের দুজনেরই মেন্টাল স্টেটমেন্ট খুবই খারাপ, তাই চিন্তা করলাম যে চলো দেশে যাই, আত্মীয় স্বজনের সাথে দেখা করলে একটু ভালো লাগবে, রিফ্রেশমেন্টও কাজ করবে, তাই এখানে আসা। খুব ভালো করেছো ভাবি, সারা জীবন কি শুধু টাকার পিছনে ছুটলেই হবে?
আত্মীয় স্বজন, নিজের ঘর সংসার সব কিছুই তো দেখতে হবে, ম্যানেজ করতে হবে, তাই না? আসলে মনটা ভীষণ খারাপ হয়ে যায় জানো। এই ফ্যামিলির সবাইকেই আমি দেখেছি মানুষকে বিশ্বাস করে বসে থাকে, আমারও তাই। সবাইকে এত বেশি বিশ্বাস করে, বিশ্বাস করতে করতে দেখো কী পরিমাণ ঠকেছে সে। ঠিক বলেছো ভাবি, এই নোমানকে দেখো, টাকা পয়সা সব কিছু নষ্ট করে এখন বিদেশে পাড়ি দিয়েছে। খুব ভালো করেছো বিদেশ পাঠিয়েছো, কিন্তু ছেলে মানুষকে বেশি দিন বাহিরে একা থাকতে দিও না। বোঝোই তো কখন কার সাথে মিশে কোথায় যায় না যায়। ইভেন নোমানকে তো দেখি বেশ রাত করে বাসায় ফিরে, ড্রিঙ্কস ড্রিঙ্কসও করে। ও তাই নাকি? এই কারণে হয়তো ফোন টোন ধরে না, কল দিলে কল রিসিভও করে না। এর জন্যই বলি কোথায় যাচ্ছে না যাচ্ছে একটু খোঁজ খবর রাখো, লাগামটা টেনে ধরো। পারলে তুমি এই বিজনেসটাকে আমেরিকা এক্সপ্যান্ড করো, তাহলে তোমার সেখানে যাওয়াও হবে, ওর সাথে থাকা হবে, কার সাথে মিশছে না মিশছে সেইটাও দেখা হবে। যাক, এসব নিয়ে পরে কথা বলা যাবে। একদম ঠিক বলেছ। তা কতদিন থাকবে কি ভেবেছ? আসলে এরকম কোনো কিছু এখনও চিন্তা করিনি, অ্যান্ড এটা আসলে ডিপেন্ড করে সিচুয়েশনের উপর। এখানে সলিউশনটা যদি একটু তাড়াতাড়ি হয়ে যায় তাহলে তাড়াতাড়ি যাব, আর যদি দেরি হয় তাহলে তো একটু দেরি করেই যাওয়া হবে। যাক বাদ দাও, এসেছো, এখনও রেস্ট নেওয়া হয়নি, রাইট? ডেফিনেটলি। ওকে, তাহলে তুমি রেস্ট নাও, তোমার সাথে আমি পরে গল্প করবো, অনেক আড্ডা দিব, ঠিক আছে? আর কিছু লাগলে ডেফিনেটলি আমাকে জানাবে, আর কামরুল ভাই তো আছেই। ওকে, আবার এগুলো গোছাও, কোথায় কি আছে? কামরুল ভাই, কামরুল ভাই, একটু এদিকে আসেন তো। আমাকে কড়া করে একটা কফি বানিয়ে দেন, ঠিক আছে?
বাবা, তুমি কি মাকে নিয়ে একটু আপসেট আছো? অবশ্যই আমি আপসেট। আচ্ছা, তোর মা এটা কি করলো বলতো? সমাজ, সংসার কোনো কিছুই তার কাছে বাধল না? এই লোকটা তার কাছে এত ইম্পর্টেন্ট হয়ে গেল যে তার সাথে তাকে বাইরে যেতেই হলো? তুই আমি আমাদের প্রয়োজনীয়তা ফুরিয়ে গেছে? আমি একটু অবাক হয়েছি বাবা। আমার মনে হয় মা একটু ডিপ্রেসড, সে কি করছে সে নিজেই জানে না। মানে গভীর ডিপ্রেশন থেকে মানুষ এই ধরনের কাজ করে। বাবা, তুমি মাকে নিয়ে একদম আপসেট হও না, মা আগে ফিরে আসুক। ফিরে আসার পর তার প্রবলেমটা আমরা মনোযোগ দিয়ে শুনি, তারপর আমরা ডিসিশন নেব যে কি করব। বাবা, মাকে কিন্তু বেশি মানসিক চাপ দেওয়া যাবে না, তাতে কিন্তু খিতে বিপরীত হতে পারে। খিতে বিপরীত মানে? তোর মা ওই লোকটাকে বিয়ে করবে নাকি? এটা কি বলছো বাবা? তোমাদের এত বছরের সংসার, মার প্রতি কি তোমার এতটুকু বিশ্বাস নেই? বিশ্বাস ছিল, কিন্তু এখন নেই। যে মানুষটা সারা জীবন আমার সাথে থাকলো, একটা টু শব্দ পর্যন্ত করলো না, এত সুন্দর একটা জীবন আমরা পার করে দিলাম, আর সেই মানুষটাই একটা স্কুল ফ্রেন্ডকে পেয়ে রাতারাতি বদলে গেল। সে আমাকে চিনতেই পারছে না, কি অদ্ভুত সব কথা বলা বলি করছে, মানে কাউকে পাত্তাই দিচ্ছে। আর যে নিজের মুখে বলে গেল যে দরকার হলে সে ওই লোকটাকে বিয়ে করবে, তারপর আমি তাকে কি করে বিশ্বাস করি? আমার মনে হয় মা এসব তার ফ্রাস্ট্রেশন থেকে বলেছে। কিসের ফ্রাস্ট্রেশন? আচ্ছা, তার যে তুই ফ্রাস্ট্রেশনের কথা বলছিস, সে কি কোনোদিন তোকে বলেছে যে সে ফ্রাস্ট্রেটেড, বা সে কি আমাকে বলেছে? ওসব কিছুই না। আসলে ওই লোকটা তোর মাকে হেবিলনের বংশীবাদকের মতো বাসি বাজিয়ে নিয়ে চলে গেছে। তুই কি মনে করিস সে আর কোনোদিন ফিরে আসবে? আসবে না। ওই লোকটা তোর মাকে জাদু করেছে, জাদু করে তাকে নিয়ে চলে গেছে। বাবা, তুমি এগুলি বিশ্বাস করো? তুমি না একজন জাস্টিস, তুমি এসব কল্পকাহিনী বিশ্বাস করো? জাদুটা তো আবার কি জিনিস? সম্মোহন। একটি মানুষ আরেকটি মানুষকে অনেকভাবে সম্মোহিত করতে পারে। এই মুকাদ্দেস তোর মাকে সম্মোহিত করেছে। মুকাদ্দেস না বাবা, ওনার নাম সাজিদ। আরে মুকাদ্দেস সাজিদ যাই হোক, কিছু সুজি ফুজি যে কোনো কিছু হোক তার নাম, এই লোকটা তোর মাকে হিপনোটাইজ করেছে, যার কারণে সে আমাকে তোকে ছেড়ে একেবারে তার সাথে শ্রীমঙ্গলে পর্যন্ত চলে গিয়েছে। আশ্চর্য লাগে, যার যে মানে জীবনে কোনোদিন আমাকে ছাড়া কোথাও যায়নি বা আমাকে ছেড়ে যাওয়ার কথা কল্পনাও করেনি, সে আমাকে তোকে আর ওই বাচ্চাটা এই নাতনিকে এক মুহূর্তের জন্য চোখের সামনে থেকে সরায় না, তাদের সবাইকে ছেড়ে সে চলে গেছে শ্রীমঙ্গলে। কি করবে বাবা? দেখো, যেটা সম্ভব না সেটাই তো হয়েছে। মা বেরিয়েছে ঘুরতে আবার ওই লোকটার সাথে, বলো? ঢাকায় তাকে নিয়ে ঘুরছে, ঠিক আছে, এটা মেনে নেওয়া যেতে পারে, কিন্তু শ্রীমঙ্গলে? তাও কি বলে গেল যে দরকার হলে সেটা তিন চার মাসও হতে পারে, এটাকে মেনে নেওয়া যায়? বাবা, মা হয়তো অভিমান থেকে এসব বলেছে। না, কোনো অভিমান টভিমান কিচ্ছু না, সে সিরিয়াসলি বলেছে এবং বিষয়টা খুবই সিরিয়াস। আর একটা জিনিস খেয়াল করেছিস, ও যে তোর সুজি আঙ্কেল, সে কিন্তু এর পর থেকে আর একটা দিনের জন্য আমাদের বাড়িতে আসেনি এবং কোনো ধরনের যোগাযোগ করেনি। বাবা, তুমি এটা এত সিরিয়াস ভাবে নিচ্ছ কেন? মাই হয়তো নিষেধ করে দিয়েছে ওনাকে আসতে। আমারও তাই মনে হয়, তোর মাই লোকটাকে এখানে আসতে নিষেধ করেছে। আসলে পরে আমরা যদি তাকে চার্জ করি, চার্জ তো অবশ্যই করতাম, তাকে জিজ্ঞেস করতাম যে আসলে সে কি চায়, তার মতলবটা কি। বাবা বাবা, এইসব ভেবে এখন মাথা নষ্ট করার কোনো দরকার নেই।
মা আগে আসুক, তারপরে দেখা যাক কি করা যায়। হ্যাঁ, কবে তোর মা আসবে সেজন্য আমাকে রুদ্ধশ্বাসে অপেক্ষা করতে হবে। সে কেমন আছে, কি করছে, কোথায় গেল, কার সাথে গেল, আচ্ছা আমি কি করবো বলতো? বেশি টেনশন করো না, বয়স হয়েছে, বেশি টেনশন করলে আবার খারাপ কিছু হয়ে যেতে পারে। খারাপ কিছু হওয়ার আর বাকি কি আছে? কেন ট্রেন ছাড়তে এখন এক ঘন্টা বাকি আছে। আমি যাবো না, আমি জানি ট্রেন মিস করবো। চুপ করে আছেন কেন, কথা বলেন। শোনেন আম্মা, আমি কিন্তু ওর পড়ালেখা একদম বন্ধ করে দেব। এই তুমি পড়ালেখা বন্ধ করার কি? মেয়েটাকে প্রথম দেখাতেই আমার খুব ভালো লেগেছিল। আমি হীরা চিন্তা কখনো ভুল করি না। আমি দেখেছি বাবা, আপনি সব সময় বিনাকে অনেক ভালোবাসতেন। লক্ষ্মী বোন আমার শোন, তোর ভাবি যা বলেছে, হ্যাঁ সেটা তো খারাপ কিছু বলনি, বল। তাহলে আমি কনফার্ম, সীমানা আমাদের সাপোর্ট করবে। শোনো, নোমান না থাকাতে এই কাজটা আমাদের জন্য সহজ হয়েছে।